অজু করার পরে থরথর থরথর করে কাঁপতেন। লোকেরা প্রশ্ন করতো, আপনার কি ঠান্ডা লাগে নাকি? তিনি বলতেন, না আমার ঠান্ডা লাগে না, থরথর করে কাঁপুন কেন? একটু পরে আমি আমার মালিকের সামনে দাঁড়াবো, আমার মালিক যদি আমার উপরে বেজার থাকে কেমন করে আল্লাহ সামনে সেদিন দণ্ডায়মান হব? একটু পরে অজু করে নামাজের জন্য দণ্ডায়মান হব, দুনিয়ার কোন মালিকের সঙ্গে না, আমার আল্লাহর সঙ্গে কথা হবে। যতজন আজকে এখানে বসলে এই চিন্তা থেকে যদি নামাজ পড়ে, নামাজের ভিতরে পূর্ণ মনোযোগ যিনি দান করে দিবেন তিনি কে? কয় নম্বর? বেশিক্ষণ সময় লাগবে না, চারটা বাকি আছে। একটা উদাহরণ দিব আপনাদেরকে, কষ্ট হবে না তো? জাহান্নামের জান্নাতের ছোট্ট একটা উদাহরণ নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুসিবতের সময় ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারে দুনিয়ার জীবনে সবচেয়ে সফল, সবচেয়ে টাকাওয়ালা, সবচেয়ে সুখী ব্যক্তিকে নিয়ে আসব, সেদিন নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই লোকটা ইমানদার হবে না, আল্লাহ পাক সেদিন বলবে, এই লোকটা তো ইমানদার ছিল না, ইবনিসুহু গামসাতান মিনান্নার, যাও তাকে এক নজর জাহান্নামটা দেখানো, সবচেয়ে সুখী, সবচেয়ে টাকাওয়ালা বেঈমান লোকটাকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হবে। আর আমার আল্লাহ সেদিন সবচেয়ে দুঃখী মানুষটাকে আল্লাহর আদালতে হাজির করবে। দিনের জন্য যে সবচেয়ে মার খেয়েছিল, চোখ কুপড়ে নেওয়া হয়েছিল, পা কেটে ফেলা হয়েছিল, বুক জাজরা করে ফেলা হয়েছিল, আল্লাহর চোখে যিনি সবচেয়ে মজলুম তাকে সেদিন আল্লাহ পাক কাছে যেতে নিবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারে আমার গোলামটাকে এক নজর আমার জান্নাতটা দেখেন। একদিকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো, অন্যদিকে জান্নাত দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো। জাহান্নাম দেখবে সবচেয়ে সুখী ব্যক্তি, সবচেয়ে টাকাওয়ালা ব্যক্তি, দুনিয়ার জীবনে ঈমান আনে নাই এমন ব্যক্তি জাহান্নাম দেখতে যাবে। আর সবচেয়ে মাজলুম ব্যক্তিটা আল্লাহ জান্নাত দেখতে আসবে। দুইজনের দুইটা দেখে আসার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও জাহান্নামী, দুনিয়া অনেক সুখ করেছিলাম, একটা সুখের কথা আজকে বলো তো দেখি। জাহান্নামী চিৎকার করে কাঁদবে আর বলবে, মা আসাবানি কাত্তু নাঈম, আমার আল্লাহ জীবনে কোনোদিন কোন সুখ দেখি নাই, শাস্তি করি নাই, সুখের কোনো কিছু আমার মনে পড়ে না, বলে না আল্লাহ আকবার। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে দুনিয়ার জীবন
যে ছিল দিন কায়েমের জন্য মার খেয়েছিল, এমন নবীর কবর আমি আমার জীবনে দেখেছি। কবরের মধ্যে এক জায়গায় মাথা দাফন করা হয়েছে, অন্য জায়গায় দেহ দাফন করা হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাম গর্দান মুবারককে দেহ থেকে আলাদা করে ফেলা হয়েছে দিনের জন্য। আমিরে হামজার চক্ষু প্রেরণা হয়েছে, কান কেটে ফেলা হয়েছে, কলিজার চিবায় খাওয়া হয়েছে। সেদিন আল্লাহর দরবারে যার জুলুমটা সবচেয়ে বেশি হয়েছে, আল্লাহ ওই গোলামকে ডাক দিয়ে বলবে, গোলাম অনেক কষ্ট তো দুনিয়ার মধ্যে করলাম, একটা কষ্ট আমাকে শোনা। লোকটা বলবে, মা সাবানি কত দুর্লভ নাও দুনিয়ার কষ্ট গুলাকে মুহূর্তের ভিতরে যিনি বুলাই দিবেন তিনি কি। কয় নম্বরে জানি আসি আমরা, করোনা যখন আসে অক্সিজেন কি দামি সেটা আমরা বুঝি। এই করোনা এসে আমাদেরকে অনেক কিছু শিখাই দিয়ে যাচ্ছে। মা গ্লাসের এক পাশে, সন্তান আরেক পাশে, ছোট্ট বাচ্চা চিৎকার করে মা মা করে ডেকেছে, মা চোখের পানি ছেড়েছে, সন্তানের কাছে যায় নাই। আমাদের দেশে এমন ঘটনা ঘটেছে, বাপ পানি পানি বলে চিৎকার করেছে, সন্তান পানি দেয় না, স্ত্রী পানি দেয় না। আল্লাহ বুঝাই দিয়েছে, গোলা শ্বাস ফেরাতে না পারলে বুক যেমন ফুলে উঠে, এইরকম বুক ফুলে গেছে, নিঃশ্বাস নিতে পারি নাই। ও আমার ভাইরা, আল্লাহ পাক আমাকে আপনাকে অসুস্থতা দেয় না, যিনি সুস্থ রেখেছে। একবারের জন্য যদি চিন্তা করেন, প্রতিনিয়ত আমার মালিক মিনিটে মিনিটে আপনার জন্য 6 লিটার অক্সিজেন বরাদ্দ করেছেন, দিনের জন্য 8,640 লিটার অক্সিজেন বরাদ্দ করেছেন, একটা করে সেজদা যদি দেওয়া রাখত, 8,640টা সেজদা দেওয়া রাখত, প্রশংসা যদি করা লাগতো 8,640 বার প্রশংসা করা লাগতো, এত বড় নেয়ামত যিনি দিয়ে দিয়েছেন তিনি কে। কয়দিন আল্লাহ ডাকা, আল্লাহ খেয়ে আল্লাহর পরে আল্লাহ নাফরমান করে। কয় নাম্বার এবার যাবো, কয় নাম্বারে ইনশাআল্লাহ। وأنتم تستغلون بعيوب الناس وتركتم أنفسكم مرش الدوش تدني تمرا تركو نجر الدوش قل تمرا بول جا ومن مسلمان الشم خيكم كم نبشي سايد دکان بشتی بولو نجر پوکل تاکا دیا ساکھ آیا اینو کم گیبوت مانوش کتے پارے یہاں دیکھ لے بیشش کرا جائے ٹھیک کی نا مالے আপনি আপনার নিজের দোষগুলো দেখেন, আমি কত দোষী। মা আসার মানে ইস্তিগফার, বারবার আপনি ইস্তিগফার করেন।
ইস্তেগফার বারবার পড়েন, আপনাকে গুনাহ থেকে যিনি মুক্ত রাখবেন তিনি কে? নিজের দোষগুলো আপনি দেখবেন, নিজের দোষগুলো দেখবেন। রাসূল বলছেন এমন কিছু মানুষ আছে যারা বলে হালাকাত নাস, হালাকাত নাস, মানুষ ধ্বংস হয়ে গেছে, অমুকের ছেলে ধ্বংস হয়ে গেছে। রাসূল নিজে বলছেন ফাহু আহলাকুহুম, যে শুধু বলে মানুষ ধ্বংস হয়ে গেছে, লিখে রাখো সে সবচেয়ে বড় ধ্বংস, ঠিক না? ঠিক আমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সুতরাং এগুলো বাদ দিয়ে দেবে, বলেন আমি ধ্বংস হয়ে গেছি, আল্লাহ শুকরিয়া আদায় করবে, রাজি আছে? মাশাআল্লাহ, বাকি আছে কয়টা? দুইটা। আমাদের সময়ও বাকি আছে এখন, একজনে করে দুই ঘন্টা, ইন কি জুলুম না নিবা? এতক্ষণ আপনারা কইছেন হুজুর একটা পর্যন্ত করেন, এখন তো একটা সময় সময় যেতেছে, লিল্লাহি তাকবীর। আচ্ছা দশটা বিষয় ওয়াজ করছে, যে কাউন্সিলর সাহেব আর ওয়াজ করার দরকার আছে না? না, কাউন্সিলর সাহেব এখন কিছু কয় না। এতক্ষণ যে আপনাদেরকে সুযোগ দিছে এটা অনেক বড় সুযোগ। একটা শুভ সংবাদ শোনেন আজকের মাহফিল থেকে, আল্লাহ রাসূল বলছেন বাসাল্লাহু বাসাল মিনাল মাওয়ালি, একটা সময় আসবে তখন আরব নেতৃত্ব দিবে না, অনারবদের হাতে আল্লাহ পাক নেতৃত্ব দিয়ে দিবেন, সার্বক্ষণিক আল্লাহ তাদেরকে সহযোগিতা করবে। একজন আল্লাহ আকবার কয় না, সুবহানাল্লাহ, ও এখন একজন সুবহানাল্লাহ কইতে পারলেন না হুজুর? এখন আমরা বিষয়টা ক্লিয়ার বুঝি নাই, কি বুঝাই দিছে তারা বাস আল্লাহ? এটা আসলে সত্যি কথা বলি বলেছে, সত্যি কথা বললে আল্লাহ খুশ। বাস আল্লাহ বাসান মিনাল মাওয়ালি, এই হাদিসগুলো এখন যেগুলো লিখছি এগুলো বললে সামনের দিন মাহফিল করতে পারবো কিনা খুব বেশি সন্দেহ। এই জন্য সবগুলো না বললেও আজকে একটা বলি, আস্তে আস্তে বলবো, তাহলে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। বাসাল্লাহু বাসাল মিনাল মাওয়ালি, আল্লাহর হাবিব বলছেন একটা সময় আসবে, যেই সময়ে আরবদের ভিতরে যখন কল্যাণ পাওয়া যাবে না, আরবদেরকে দিয়ে গোটা দুনিয়ার ভিতরে ইসলামের জান্দাকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবে। বলেন আল্লাহু আকবার। এখন তাকায় দেখেন আফগানিস্তানের লোকেরা, এরা আরব না অনারব? আরো আসতে ঠিক কর, দাজ্জাল বের হবে সিরিয়া আর ইরাকের মাঝখান থেকে, আর রাসূল বলেছেন এটাকে প্রতিহত করার জন্য আমার প্রত্যেকটা উম্মতই যথেষ্ট, কারণ প্রত্যেকটা উম্মতকে যিনি অভিভাবক করে সাহায্য করবেন তিনি কে? সুতরাং আমার ভাইয়ের আজকের এখান থেকে আল্লাহ শুকরিয়া আদায় করে, আমার দেশে এখন আমরা কোরআনের কথা বলতে পারতেছি, রক্তের খরচ শুরু হয়ে যায় হৃদয়ের ভিতরে। সৌদি আরবের সেদিন দুই দিন আগে কনসার্টের ভিতরে প্রবল বালুঝড় সাথে বৃষ্টি আর বৃষ্টি হয়ে কনসার্টে পুরো স্টেজ লন্ডভন্ড করে দিয়েছে, কনসার্ট লন্ডভন্ড হয়ে গেছে। এরপরেও এখনো মানুষ বুঝতেছে না কেয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না? বেঠি বোঝার চেষ্টা করে, বাকি আছে আর কয়টা? এরপরে নয় নম্বরে আমার ভাইরা মন গুড়া মরে যাচ্ছে, দোয়া কবুল হচ্ছে না কেন? নয় নম্বরে মিলিয়ে নে, এই জন্য দোয়া কবুল হচ্ছে না আমার, আল্লাহ রাব্বুল আলামিন বড় বেজার হয়ে আছে। কারণ কি? কারণ হলো আনতুম তারিফুন আন্নাল মাউত হাক্কুন ওয়া লাম তাস্তাইদু লাহু, এই কথা আমরা প্রত্যেকেই জানি, একদিন না একদিন আমার মরণ হবে, অন্ধকার কবরে আমার ঘুমায় যেতে হবে, কিন্তু সেই কবর দেশেতে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি আমার নাই, ঠিক না? বেঠি হিসাব করে, হিসাব করে একদিন আমি ঘুমায় যাব, অন্ধকার কবরটা ঠিকানা হয়ে যাবে। আমরা অনেকে আরজালিল কবরে গিয়ে মৃত্যুবরণ করি জীবনের শেষ সময়, এখানে শত্রুর উপরে বয়স আছে এমন কে আছেন? হাত তুলে তো দেখি, উল্টা পাল্টা হাত তুলে দেখেন,
70 উপরে বয়স হয়েছে, একজন লোক নাই 70 উপরে বয়স হয়েছে, একটা রাত বাজে এই সময় 70 উপরে বয়স হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমার পরম শ্রদ্ধেয় মুরব্বীকে আল্লাহ তুমি হায়াতে তৈয়বা দান করো। আমিন। জোরে চিল্লে বলেন আমিন। আমি পাশে জনের বয়স কত? 70 এর কাছাকাছি হয়েছে মনে করো। মাশাআল্লাহ, এখানে কয়েকজন মুরব্বী পাইলাম যাদের বয়স 3 জন আছে। আহা, অনেক মুরব্বী মানুষ সাত হয়ে গেছে। এই 3 জন মুরব্বী মানুষ দেখেন আল্লাহ ওনাদের আঁকেল দেখি। মাশাআল্লাহ, এই কর্নার একজন আছে, আল্লাহ তুমি সবাই হায়াতে তৈয়বা দান করো। ওনারা এখানে বসে ওয়াজ শুনতেছে, ওনাদের কাছ থেকে মাঝে মাঝে ওয়াজ শুনে জীবনের অনেক কিছু ওনারা দেখছে যেগুলো আমরা দেখি। জীবনের অনেক কিছু ওনারা দেখেছেন। সন্তানের প্রতি পিতা স্নেহ মমতা ভালোবাসা কেমন হয় দেখিয়েছে বাবা, নাতিদের প্রতি ভালোবাসা দেখিয়েছে। জীবনের শেষ সময় এসে মাঝে মাঝে যখন অসুস্থ হয়ে যায় মনে হয় আর বাঁচব না। আর যারা তরুণ আছে তারা মনে করে অনেক 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 দিন বাঁচব। আজকে সবাই আমরা মৃত্যু পথের পথযাত্রী, একদিন কবরের মধ্যে শুয়ে যাব। আমার কবরের মাটি প্রত্যেকে পায়ের জুতার সঙ্গে লাগবে ফিরে আসার সময়। পায়ের জুতার সঙ্গে আমার কবরের মাটি গুলো লাগবে, আপন আপন ব্যক্তি গুলা খাটিয়া দাঁড়িয়ে যাবে। একমাত্র আমি অন্ধকার কবরের কবরবাসী হয়ে যাব। কোন প্রস্তুতি নিলাম না মৃত্যুর জন্য। আমার নবী যদি চলে যাওয়ার আগে বলে ইন্না লিল মাউতি লাসাকারাত, আয়েশা মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। চিন্তা করেন কেমন কষ্ট নিয়ে মৃত্যু বরণ করা লাগে। আমার নবী বিশ্বনবী নিঃস্বার্থ চিবাতে পারে নাই, আম্মা জান চিবিয়ে দিয়েছেন। আম্মা জানের মুবারক কোলের ভিতরে আল্লাহ নবী মাথা রেখেছিলেন, বারবার চেহারার মধ্যে পানি দিচ্ছিলেন আর বলছিলেন ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। আপনি তরুণ এখনই মারা যেতে পারে, মোবাইল পাশে পড়ে থাকবে আপনি চলে যাবেন, যে কোনো সময় মৌত চলে আসতে পারে। আপনি তরুণ বয়সে যদি চলে যান আপনার মা কাঁদবে, বাপ কাঁদবে, এত বড় ভারী বুঝো আমার কাঁধে। আপনার স্ত্রী কাঁদবে আর বলবে স্বামী এত তাড়াতাড়ি বিধবা হয়ে গেল। সন্তান কাঁদবে আর বলবে আব্বা এতিম হয়ে গেলাম। আপনি সেদিন ইমামের সামনে শুয়ে থাকবেন, সারা জীবন ইমামের পিছনে দাঁড়িয়েছিলেন, আজকে ইমামের সামনে আপনাকে শুয়ে দেওয়া হবে। এই প্রস্তুতি যদি আপনি নেন, একদিন আমি ইমামের সামনে শুয়ে যাব, এই প্রস্তুতি যা মনে আছে এক ওয়াক্ত নামাজ সে কাজা করতে পারে না, ঠিক না বেটি? এবার আমার ভাইরা শেষ কথা, 10 নম্বর, কত নম্বর? 10 নম্বরে আমার ভাইরা, ওয়া আনতুম তাদফানু মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদেরকে দাফন করো কিন্তু দাফন করে চলে আসো একবারের জন্য খবর নেও না লোকটা কেমন আছে। কতজনের হাতে বাপকে দাফন করে আসলে, ঠান্ডা মাটির ভিতরে শোয়া দিয়ে আসলে, একবারের জন্য চিন্তা করলেন না, একবারের জন্য চিন্তা করলেন না। কাফনের কাপড়টা এমন কাপড়, জীবনে অনেক কাপড় আপনি কিনেছেন,
বাজারে গিয়েছেন, পছন্দ করেছেন, একবার পছন্দ হয় না, দশটা দোকান দেখেছেন, কিন্তু কাফনের কাপড়টা এমন কাপড় আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না, কাপড়টা জড়ায় দিবে একদিন দুই দিনের জন্য না, অনন্ত জীবনে প্রবেশ পথে কবরের ভিতরে আপনার জন্য এমন কাপড়ে প্রবেশ করে দেবে, শেষ বিদায়ের কাপড় নিয়ে চলে যাবে, সাদা কাফনের কাপড় জড়ায় আপনি চলে যাবেন, আমি চলে যাব, কবরের ভিতরে যা হচ্ছে আমি জীবনে একবার যদি তোমাদেরকে দেখাতে পারতাম, আল্লাহ তাদাফানু, দুনিয়াদারি ভুলে যেতাম, দুনিয়াদারি কিচ্ছু মনে থাকতো না, দাফন কাফন পর্যন্ত ভুলে যেতাম, কবরের দৃশ্য যদি একবার তোমরা দেখতা, এমন ভয়াবহ দৃশ্য কবরের নিচে ঘটতেছে প্রতিনিয়ত, আমরা বুঝি না, দেখি না, শুনছে পর্যন্ত পাই না, ঠিক না বেঠি প্রস্তুতি নাই, চলে যেতে হবে, খুব স্বল্প সময়ের এই পৃথিবী, চলে যাওয়া লাগবে, এই চলে যাওয়াটা যদি এমন হয়, আল্লাহ যদি সেদিন বলে দেখে বলবে মনে পড়ছে না কোনদিন তুমি আমার সন্তান ছিল, বাপের কাছে গিয়ে যখন বলবেন আব্বা আজকে বড় অসহায় বিপদে পড়ে গেছি, আমার জন্য কিছু করে, সেদিন তোমার বাপ কোনো কাজে আসবে না, স্ত্রী কোনো কাজে আসবে না, সন্তান কোনো কাজে আসবে না, কন্যা কোনো কাজে আসবে না, فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا شديد যদি আল্লাহ বলেন গোলাম আমি ভুলে গেলাম, আপনি চিরতরে বিফল হয়ে যাবেন, কপাল পোড়া হয়ে যাবে, সেদিন যদি আল্লাহ বলেন গোলাম তোকে আমি বড় ভালোবাসি, তোর গুনাহগুলো মাফ করে দিলাম, আপনি সফল হয়ে গেলেন, বিজয়ী হয়ে গেলেন, যিনি বিজয়ী বানালেন তিনি কি, আল্লাহ বলেন গোলাম আজকে আমার কাছে বড় প্রিয় হয়ে গেছে, যাও তোমার আমি কবুল করে নিলাম, এর চাইতে বড় কবুলিয়াত আর হতে পারে না, আল্লাহর কাছে প্রিয় হতে চান তো ইনশাআল্লাহ, নামাজ পড়ব তো ইনশাআল্লাহ, এখন শেষ কিছু নসিহত করি দুই তিন মিনিট সময়ের ভিতরে, একটা নারী যদি ব্যাপক দেয় থাকে, আসেন এখন আমাদের সমাজে একটা লোক এখন যাওয়া যাবে না, পারলে এখন ধরে রাখবে, কারণ সব লোকগুলা তাই হুজুর কি করব, ঠিক কইছি আমরা একজন বিয়ে করছে কিনা আল্লাহ জানে, যারা বিবাহিত এরা ঠিক কর, এখন কইছে আরে এই তো বিয়ে করছে, মানুষ বিয়ে করছে, বিয়ে করছে নি মাশাআল্লাহ, এখন বলেন এই যে বেপর্দায় মহিলারা ঘুরে
কার মেয়ে? মেয়ে কাদের? এক কথা করে, মেয়ে কাদের? স্ত্রী কাদের? বোন কাদের? মা কাদের? চিন্তা করেন, যদি আপনি আপনার মেয়েটাকে পর্দা না করান, স্ত্রীকে পর্দা না করান, আপনি যদি আপনার কন্যাটাকে পর্দা না করান, আপনি যদি আপনার মাকে পর্দার কথা না বলেন, এই মানুষটা যদি দাইয়ুস হয়ে যায়, দাইয়ুস কে? দাইয়ুস হচ্ছে সে যে নিজের সাইজা বের হয় আরেকজনকে দেখানোর জন্য স্বামী বাদ দিয়ে। আমাদের দেশের যত নায়িকা আছে সবগুলা দাইয়ুস। ঠিক করে কই না, ঠিক করেন না, এখন ঠিক করেন না, দেখে তো এই দশা আমাদের দেশে। আমি এখন মা হতে যাচ্ছি, কিন্তু তোর এই ফল, এই এই বাচ্চার বাপ কোন জাতির লোকে ইনজারে যায় কেন জানি? হায় 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 রে, এগুলো কথা কেন করি করি? আস্তাস্তাল্লাহ, কয় এখন লোকে মা হতে যাচ্ছে, আমি এগুলোর নাম নিই না, আপনার নিয়ে এগুলোর নাম নিয়ে কোনো ফায়দা নেই, এগুলো নসিহতের জন্য করি। কয় ওকে মা হতে যাচ্ছে, কি রে এই যে বাপ কর? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিয়ে পর, আর আমার দেশে একটা নতুন শুরু হয়েছে কালেমা পড়ে বিয়ে হয়েছে। তুই কালেমার কি বুঝলি? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে আলিমু বিদ্দুফুফ, বিয়ের সংবাদ ছড়ায় দাও, যদি ছড়ায় না দাও তাকেও জেনার হক তার উপরে কায়েম করা হবে, কারণ বিয়ের সংবাদ তুমি ছড়ায় দাও নাই, গোপনে বিয়ে করতেছো, এটাও জেনার সামিল হবে, কারণ মানুষকে তোমার জানানো দরকার ছিল, ঠিক না? ঠিক না? এই জন্য যতজন আজকে আমার সামনে বসছে অসুবিধা নেই, মনোযোগের দিকে দেয়, ওই একটু একটু আওয়াজ কি, আমাদেরকে গুলি করলে আমরা মাথা ছাড়বো, আর আপনাদের আওয়াজে কি মনোযোগের দিকে আছে? তো আছে, হ্যাঁ, লোকমা এদিকে দেওয়া দরকার নেই, এদিকে দেয় থাকিছে, একটা মুন্ডা বাচ্চা তো আছে, শেষে থেকে চলে যেতে একবার মাশাআল্লাহ। এখন ক আপনাদের স্ত্রীদেরকে পর্দা না করে যে কেয়ামতের দিন আপনার আদালতে উঠতে হবে, ঠিক কিনা বলে? এরপরে মহিলা করে কি বানাইছে? আল মুতারার জিলা, বেডি বেড়ার মতো চলে। ইন্দ্রে আমরা ভাষাত কি কর, হ্যাঁ কি হতে ও বেড়া হাতের আগে, আহা ইন মহিলা এখন আছে না? এরপরে মিলা দেখেন দাজ্জাল আসার আগে কি কি করবে, মুতারব জিলা বের হবে, মুতারব জিলা মানে মহিলা পুরুষের দৈল্য চলবে, প্যান্ট শার্ট আছে না নাই? এগুলা এগুলা আমাদের এই অঞ্চলের মধ্যে নাই, ফালতু কথা কই, এই অঞ্চলে আসে না, আস্তাগফিরুল্লাহ আজিম, এই অঞ্চলে নাই, বিখ্যাত বলুন না, এটা আপনারা কোন আর কেমনে আসে কোন লাগে কেমনে কইছে, আসলে নাই, আসলে আসে, আহারে আহারে, আল্লাহ যেন আমার দেশটা দেশে পাওয়া যাবে, এই পবিত্র আল্লাহর ওলিদের ভূমিটা আল্লাহ যেন হেফাজত করে। দেখবেন আন্না না ঘরে ঘরে ঢুকে গেছে, কবে যে সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপকে কিচ্ছু দেওয়া দরকার নেই, তোমার বড় ভাই তো দেয় না, তোমার ছোট ভাই একটু খবর নেয় না, তুমি তো মেজো, তোমার খবর নেওয়া দরকার কি? এরকম মহিলা নাই। আপনার দশ রকমের এটা একটু শুনতে চাই আবার, ওই যে দশ রকম, কোন দশ রকম? মহিলাদের ব্যাপারে, ও মহিলাদের ব্যাপারে সাত রকম শুনবেন, এটাও রাত হয়ে যেতেছে না অনেক, আচ্ছা এটা এক মিনিটও আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, আমি এবার এক ওয়াজ এক মিনিটও করতে পারি, এক ঘন্টাও করতে পারি আলহামদুলিল্লাহ। এক নম্বর আন্নানা, আন্নানা মানে আন্নানা মানে কেবল সব আমার নামে দিয়ে দাও, তোমার মা বাপের কিচ্ছু দেওয়া দরকার নেই, এরকম মহিলা আছে না? দুই নম্বর দেখবেন মান্নানা, কোথায় কোথায় খোটা দিবে আর বলবে তোমার ঘরে এসে আমার জীবন শেষ, আমি দেখে তোমার ঘর করলাম, তাহলে কোনো মূল্য ঠিক করছে, তাহলে হুজুর কমন পড়ে গেছে,
এগুলো আছে আসলে? এরপরে দেখবেন হান্না এমন সব মহিলা স্বামী সারাদিন কষ্ট করে এসে বসছে, একটু পানি দেও না তো পারলে লয়ে খান কি ঠিক? এরপরে দেখবেন কান্না, এমন সব মহিলা যে মহিলা বারবার বলবে চাকরিটা করেন তো আমার বাপে দিস, এরকম আছে না? এরপরে দেখবেন হাতটা কাপ বাজার থেকে পছন্দ করে কিছু আইনা দিচ্ছে, নেও তোমার জন্য আনছি কাস্তার সরল্লাহ, এরকম মরা কালারের জিনিস জীবনে পড়ছি আমি, এগুলো আছে? হ্যাঁ। অথচ আল্লাহর নবী একবেলা খেতেন তো একবেলা খেতেন না, একটা বারের জন্য স্ত্রীদের কোন অভিযোগ ছিল বিয়ে দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহাকে, ঘরে একবার আগুন জ্বলতো আরেকবার জ্বলতো না, কোনো অভিযোগ ছিল? সবসময় আনন্দের হাসি ছিল। আজকে আমাদের এত এত চাকরি আছে, বউ চাকরি করে, ছেলে চাকরি করে, ছেলের বউ চাকরি করে, কিন্তু এরপরে দেখবেন সাদ্দাক মানে কি? মুখে মুখে কথায় কথায় কঠিন হইয়া তর্ক করে। সর্বশেষ হচ্ছে বাবা, এমন মহিলা শুধু তর্কই করে না, গায়ে হাত তুলতে দেরি করে না, এমন মহিলা আছে না? হুজুর ওই পিচ্ছে হুজুর আছে মানে সে যা দেখতেছে ঘরে তাই তো কেউ সমানে চলে ঘরে বেঁধে নাকি ঘর এখন টোটাল জাহান নাম হয়ে গেছে, এটা কাউন্সিলের সাথে আরো বারো বলতে পারবো, বিচার তোমার কাছে আসে আসি কোনো কাউন্সিলের সাথে কি করবো স্বর্ণের কথা, এটা আরো মারছে কি কস কে মারছে আর বউ মারছে কাউন্সিলের সাহেবকে আস্তে 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 খুলে ইংলিশে আরো মারছে ঠিক কিনা ফিতনা এমন ভাবে ছড়ায় যাচ্ছে। এই জন্য পর্দা নামার সুরটাকে টেনে আনেন ঘরের মধ্যে, যিনি জান্নাতি সুর দিয়ে দিবেন তিনি কে? আজকে ঘরে ঘরে পরকীয়া কেন? বেপর্দার কারণে ঘর শেষ হয়ে যাচ্ছে, সারাদিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করেন, বিদেশ থেকে ইনকাম করে পাঠান, প্রবাসে আমার যে ভাইরা থাকে এত কষ্ট করে প্রবাসের ভাইরা খেয়ে না খেয়ে কষ্ট করে টাকাগুলো পাঠায়, আপনি যদি তার হক ঠকান আপনি লিখে রাখেন দুনিয়ার খেলাতে আপনি না খেয়ে থাকবেন, আপনার জায়গা দুনিয়াতে হবে না, আল্লাহর আদালতে জায়গা হবে না, ঠিক না বেঠি? নবীজি বলছেন আমি যদি বলতাম কাউকে সেজদা করার অথরিটি আছে, আমি বলতাম প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীকে সিজদা করে, কারণ স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে কষ্ট করে সংসারটাকে চালায়, ঠিক না বেঠি? সুতরাং স্ত্রীদেরও হক আছে, সারাদিন বাহিরে বসের কাছ থেকে দমক খাইছে বাদ দিয়ে আপনি কেছেন খাটের তলে রানীর গাড়িটা আছে মনে রাখিস কেন কেন আপনি আপনার স্ত্রীর ঘরে ঢুকিয়ে বলেন যে তুমি আলহামদুলিল্লাহ এত সুন্দরী, তোমার তোমার দেখলে আমার কষ্ট দূর হয়ে যায়, জোরে বলে আল্লাহ আকবার, এই শব্দ চয়ন গুলো আমার রসুল এত সুন্দর করে বলতেন। আম্মা জান যখন একটু রেগে গেছে আল্লাহ হাবিব বলতেন আন্তি হুমায়রা, তুমি যখন রাগ করো তখন লাল হয়ে যাও আরো সুন্দরী লাগে, জোরে করে আল্লাহ আকবার। আম্মা জান যখন অসুস্থ ছিলেন
সেই সময় আম্মা যার ঠিক যেই কাপ থেকে যেখানে ঠোঁট লাগায় খেয়েছে ঠিক সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁট লাগিয়ে খেয়েছে। সুবহানাল্লাহ, আম্মা যার হার চাবিয়ে রেখেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে হার খেয়েছে। আম্মা যার গোসল করতে গিয়েছে আল্লাহর নবী বলেছেন দানি আফসুল, আমার একটু জায়গা দাও আমি আগে করি। আম্মা যার কেন আমি আগে করি, কেন আমি আগে করি, কেন আমি আগে করি। সুবহানাল্লাহ, এখন আমরা স্ত্রীদের সাথে সুন্দর ব্যবহার বুঝি না, যাক মহিলাদের একটু পক্ষে করে দিলাম, এর তো খবর আছে। জি চমৎকার একটা আমার ভাই কাউন্সিলার সাহেব এতক্ষণ ধরে ওয়াজ শুনছেন, এখন সুন্দর একটা প্রশ্ন করছেন। লিল্লাহি তাকবীর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুসের নিজ বলি কি বলেন, মাশাআল্লাহ, আর বেশি না, এটার উত্তর দিব 3 মিনিট, ও বাজে আর 1 ঘন্টা নষ্ট হলো, আর জীবন তো জীবন থাকতে হবে। আমি কাউন্সিলের সাহেবের উত্তরটা দিই, কাউন্সিলের সাহেবের উত্তরটা খুব সহজ। এক লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের ব্যাপারে শাসন করতে নরম না গরম, আসতে বলেন নরম না গরম। এখন লোকটা এসে বলতেছে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার ছেলেটা বড় বেয়াদব, প্রতিদিন আমার সাথে তর্ক করে বেয়াদবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ধরে নিয়ে কত বড় সাহস, আমার রাজ্য থেকে বাবার সঙ্গে বেয়াদবি নিয়ে আসাটা নিয়ে আসা হয়েছে, ছেলে তো থরথর করে কাঁপতেছে হাজরত ওমরের সামনে দাঁড়ানো। ওমর বলছে তুমি তোমার বাবার সঙ্গে বেয়াদবি করছো, মাথা নিচের দিকে দিয়ে রাখছে, বেয়াদবি করছো মাথা নিচের দিকে দিয়ে রাখছে। এবার বললেন আমি বেয়াদবি করছি কিনা জানি না, তবে আমি কি আমার বাবার কাছ থেকে কিছু পাওনা ছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন নাম, তুমি কিছু পাওনা ছিল, কি পাওনা ছিল? হযরত ওমর বললেন এক নম্বরে পাওনা ছিল তোমার বাপ নেককার স্ত্রী বিবাহ করবে যিনি তোমার মা হবে, তোমার মা তিনি নেককার হবে দিনদার হবে, এটা তুমি পাওনা ছিল। 2 নম্বর তুমি পাওনা ছিল সুন্দর একটা নাম তোমার রাখবে তোমার বাপ, 3 নম্বর তুমি পাওনা ছিল তোমার বাপ তোমাকে কোরআন সুন্নাহ শেখাবে, নামাজের কথা বলবে, তাওহীদ শেখাবে, কোরআন সুন্নাহর জ্ঞান তোমাকে শেখাবে, বাচ্চা বেলায় তোমাকে নামাজে নিয়ে যাবে, 10 বছর বয়সে শাসন করবে। ছেলেটা এবার কেঁদে দিয়ে বললেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার বাপ যেই মহিলাকে বিবাহ করেছেন তিনি নেককার্য নাই চরিত্রবান হতে পারে না, আমার মা চরিত্রহীনা, আমার যে নাম রাখা হয়েছে নামের কোন অর্থ নাই, 3 নম্বরে কোরআন সুন্নার কোন জ্ঞান আমাকে শেখানো হয় নাই, এমন ছেলে যদি আপনিও রেখে যান দুনিয়ার জীবনে ছেলেটা বেয়াদব হবে, আর আপনি যখন কবরে চলে যাবেন এই বেয়াদব ছেলে দিয়ে আপনার কোনো উপকার হবে না, ঠিক না বেঠি? এরপর আমার ভাইরা এখানে শেষ বাপ মনে করে নামাজি দিনদার পরহেজগার কিন্তু ছেলেটা খারাপ, বাপ চলে গেছে, কিয়ামতের দিন আল্লাহ যখন জান্নাতের ফয়সালা করবে বাপ গুলা জান্নাতের দরজার সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ বলবে মায়ুকি ও জান্নাতি রে আজকে তোমার চোখে পানি কেন, জান্নাতি সেদিন বলবে আল্লাহ এই জন্য আজকে আমার চোখের মধ্যে পানি, আইনা উসরাতি কোথায় আমার পরিবার, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী, সেদিন আল্লাহ বলবে আল্লাহ বলবে বিদায় দাও,
ছেলেরা বা মেয়েরা লোকটা তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, হাও হাও করে সেদিন লোকটা কাঁদবে। দুনিয়াতেও বাবা সন্তানের জন্য কাঁদে, কিয়ামতের দিনও সন্তানের জন্য কাঁদবে। আজকে যদি আপনার সন্তানকে আপনি দায়িত্বশীল না বানান, ইমানের পথে না রাখে, আপনি দুনিয়াতেও ব্যর্থ, বাবা হবে আখেরাতেও ব্যর্থ হয়ে যাবে। সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানা, সন্তান যদি মানুষের মতো মানুষ হয় সপরিবারে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জান্নাতি হওয়ার তৌফিক আল্লাহ দান করুক, পরে আমিন। আজকের মাহফিলে যারা আসছেন যারা বসছেন প্রত্যেককে আল্লাহ কবুল করুক, পরে আমিন। আমি আল্লাহর কাছে হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت رب العالمين আমার ভাইদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে যুবকদের আজকের এই সুন্দরতম আয়োজনের বিদায় লগ্নে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, আমি বড় গুনাহগার, গুনাহ গুনাহ জীবনটা তোর জড়িত, বড় আশা নিয়ে হাত তুলেছি মানি। আজকে আপনি মাফি থেকে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। জীবনে কোনদিন গুনাহ করি নাই, বড় বড় গুনাহ করে ফেলেছি, প্রকাশ্যে গুনাহ করে ফেলেছি, দরজা বন্ধ করে একা একা গুনাহ করে ফেলেছি, মোবাইলের মধ্যে শয়তানের পায়ে তারা খারাপ ভিডিও দেখে ফেলেছি, মিউজিক শুনে ফেলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা যতজন হাত উঠিয়েছে গো মালিক, নজর করে দেখেন অনেকের মানা ওষুধ সূত্রে বলে আমাদের মাথায় এখন আর কেউ হাত বোলা দেয় না। আল্লাহ কত রকমের রান্না বান্না করে মা বাবার জন্য অপেক্ষা করত, ছোটবেলা থেকে মা কোনদিন ঠান্ডার মধ্যে ফেলে রাখে না। আমরা মাকে ঠান্ডার মধ্যে কবরে রেখে আসলাম গো মালি, না জানি কেমন আছে আমাদের মা, কবরের উপরের অংশটা দেখি নিচের অংশ দেখি না। যত জনের মা অন্ধকার কবরে ঘুমায়, প্রত্যেকের মায়ের জীবনের গুনাহ মাফ করে দি জান্নাতি বানান আল্লাহ। রব্বুল আলামিন যত জন আজকের মাহফিলে হাত তুলেছি আল্লাহ,
বাপ যে কত বড় আপন যার নাই সে বুঝে রে মা। এখনো বাসা থেকে বের হতে নিলে আমি আমার বাবার চেহারার দিকে তাকায় থাকি, আমার আব্বা আমার চেহারার দিকে তাকায় থাকে, পাশে আমার সন্তান দাঁড়ায় বলে আব্বা তুমি কি মাফির জন্য যাচ্ছ। আমি আমার ছোট্ট আবু সন্তানের দিকে তাকায়, সন্তানের দিকে একবার তাকায় আর বাবার দিকে আরেকবার তাকায়, আমার মনে হয় আমার বাপ যেমন আমার আদর করে আমি তো আমার ছেলেটার আদর করি। এইরকম বাপ যারা নাই অন্ধকার কবরে চলে গেছে, মেহরবানি করে বাবার জীবনে গোড়া গোড়া মাফ করে দাও। যত জান হাত তুলেছি আল্লাহ নজর করে দেখেন অনেকের আত্মীয় স্বজন অন্ধকার কবরে ঘুমায় আছে, বিশেষ করে আল্লাহ মরহুম জাফর আনোয়ার কোম্পানি সাহেব অন্ধকার কবরে ঘুমায় আছে, মরহুম মাস্টার নুরুল আলম সাহেব অন্ধকার কবরে ঘুমায় আছে, সাবেক ইমাম মরহুম হাফেজ নজরুল ইসলাম অন্ধকার কবরে ঘুমায় আছে। অন্ধকার কবরটাকে জান্নাতের নূর দিয়ে আলো দিয়ে আলোকিত বানায় দিন আল্লাহ। রব্বুল আলামিন যত জন হাত তুলেছি না বুঝে নামাজ ছেড়ে দিয়েছি, জেনা করে ফেলেছি, মদ খেয়ে ফেলেছি, হারামের উপরে হাবুডুবু খাচ্ছি, ইত্তাকিল থেকে আপনার ওয়ালি হিসাবে আমাদেরকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ যতজন হাত তুলেছে প্রত্যেককে নামাজি দিনদার বানায় দেন আল্লাহ। রব্বুল আলামিন এই মাহফিল কমিটি আল্লাহ বড় কষ্ট করে মাহফিলের আয়োজন করেছে গো মালি, মেহরবানি করে যতজন কষ্ট করলো শ্রম দিল মেধা দিল, মেহরবানি করে নাজাতে রসিলা বানায় দিন আল্লাহ। ছেলেগুলোর মধ্যে অনেককে দেখেছি দাড়ি রেখে ফেলেছে, অনেককে দেখেছি অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরেও মাহফিলের জন্য দৌড়াদৌড়ি করে। আল্লাহ নিঃসন্দেহে দুনিয়ার জন্য না আখেরাতের জন্য এই কষ্ট হুকুম যারা করলো আল্লাহ তোমার ওয়ালি হিসাবে তাদেরকে কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ করোনার ভয়াবহতা দেখা যাওয়ার আগে আমরা তোমার বলা আল্লাহ নাফরমানির শেষ নাই, তারপরেও বলি তোমার গোনা গোনামি দাবি থেকে মালিকের কাছে ভিক্ষুকের মতো চাচ্ছে গো মালিক, এই জাতিকে করোনার হাত থেকে হেফাজত করো আল্লাহ। সারা দুনিয়ার মানুষকে করোনার হাত থেকে হেফাজত করো আল্লাহ। জালেমদেরকে তুমি বুঝা দাও জুলুমের নীতি যেন জালেমরা বন্ধ করে আল্লাহ, কোরআনের রাজ কায়েম করে দাও আল্লাহ। রব্বুল আলামিন যত তরুণ যত মুরব্বী যত আলেম ওলামা যত জন আজকে হাত তুলেছে যার যার মনের নেক মাকাসিদ গুলাকে পূরণ করে দেন আল্লাহ। একদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে,
আল্লাহ যেদিন চলে যাটা চলে আসবে সকলকে আপনি জারি করে দিন জবানে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।